আসসালামু আলাইকুম মিজ কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে একটা দৃশ্য খুব ভালো লাগলো তাই ভিডিও করলাম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন যাই হোক আসলে জায়গাটা হচ্ছে দুবাইয়ের শেখের বাড়ি ওনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ তো ওনার বাড়িটা হচ্ছে জাবিল এরিয়াতে আজকে ওখানে গিয়েছিলাম তো গিয়ে আমাদের খুব বাক্য বলো যে টাইমে গিয়েছিলাম এই টাইমে পাখিগুলি সব হয়ে বাহিরে এসে আনন্দ দিচ্ছিল তো মজা দিচ্ছিল ঠিক ওই সময় আমরা পৌঁছে গেলাম পৌঁছে দেখলাম যে পাখিগুলি একদম ফ্রিভাবে ঘুরতেছে কারণ কি এই পাখিগুলি সবসময় বাহির হয় না এই পাখিগুলি বাহির হয় বিকেল টাইমটাতে বেশ করে চারটা পাঁচটার পরে তো যখন রোদ কমে যায় তো ওখানে তো পুলিশ আছে অনেক পাহাড় পাখিগুলি কিন্তু একদম কাছ থেকে লোকজনকে আনন্দ দিচ্ছিলো কারণ ওরা জানে যে ওরা একটা শেখের ফ্যামিলিতে শেখের পরিবারে থাকে সেই জন্য পাখিগুলি কোনো ভয় নেই দেখুন লোকজন কত পাশে ওদের আমি কত পাশে ওদের কাছাকাছি দেখে অনেকটা এক হাত দূর থেকেই ফটো উঠাচ্ছিলাম ভিডিও করতেছিলাম তো কোনো ডিস্টার্ব নাই কারণ এখানে শত শত এই ধরনের ময়ূর পাখি আছে এবং অন্যান্য পাখিগুলিও আছে তো ভালো লাগলো তাই ভিডিও করলাম এটা আসলে শেখের শেখ মুহম্মদের বাড়ি ওনার ফ্রন্ট সাইডে অনেক বড় একটা এরিয়া যেখানে গাড়ি পার্ক করে অনেকটা বড় দেখেন অনেকটা বিরাট একটা ওপেন মাঠের মতন এরপরে তো ওনার রাস্তার বাম পাশে ডান পাশে চারিদিকে ওনার কি বলে যে বাগান বাড়ির মতন এই পাখিগুলি বাগান বাড়ির ভিতরে থাকে যখন বিকাল হয় তখন পাখিগুলি হয়ে আসে লোকজনকে বিনোদন দেয় লোকজনের সাথে ফটো উঠাইতে পারে লোকজন ওদেরকে মাঝে মাঝে ধরে কিছু কারণ এরা বেশ আনন্দময় তো এরপরে তো দু তিনটা গেটের পরে তো শেখের বাড়িটা আরও অনেক ভিতরে শেখের বাড়ি যাওয়ার আগে তো রাস্তা বসে অনেক পুলিশ আছে তো পাখিগুলি ময়ূরগুলি দেখতে একদম কাছ থেকে দেখতেছিলাম সেই জন্য খুব ভালো লাগতেছিল তো ভাবলাম যে একটা ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করি যারা এখানে আসেন দু সাথে আসেন তারা হয়তো ইচ্ছা করলে চাইতে আসতে পারেন তবে আসতে হবে বিকেলের টাইমে চারটা চারটার পর অর্থাৎ যখন রোডটা কমে যায় তখন আসলে আপনার পাখিগুলি বা ময়ূরগুলি দেখতে পাবেন এবং এগুলির অনেক কিচিমিচি আওয়াজগুলি অনেক ভালো লাগে তো এখানে দেখে মাঝে মধ্যে ওদের প্যাকগুলিও ওরা ওঠায় পেকংগুলি উঠে অনেক ড্যান্স করে খুব সুন্দর লাগে দেখতে তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিতে পারেন আর নিজেরা যদি দেখতে চান তাহলে অবশ্যই ওখানে শেখ মুহাম্মদের বাড়ি ওনার বাড়িতে বাড়িতে যেতে পারেন